আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার লিজা আক্তার। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবারও বরাবরের মতন একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিবেন। আর আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের মাঝে চলে যাবে আর আপনারা সাথে সাথেই দেখতে পাবেন। আর দেখেন আমাদের কাছে আম হয়েছে, এবার আম কম আসছে, বোল আসছিল সব আম ঝরে পড়ে গেছে, তাই সারা গাছে আম নাই। মাঝে মাঝে হঠাৎ একটা দুইটে করে আসছে। তাহলে চলেন আমার দুপুরের রান্না করি। আমার রান্নাঘরে যাই, কি রান্না করি আপনারা দেখবেন। আজকে আমি নদীর গুতুম মাছ বুনা করব, আর করব গরুর মাংস। আমি গরুর মাংসটা রান্না করার জন্য একটি বাতিল বসাই দিলাম চুলায়। আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 7 মতো লবণ দিয়েছি। আমি এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। আমি এখানে 4টি পেস্ট নিয়েছি কুচি করে, এখন দিয়ে দিলাম। এখন 2টি লং দিয়ে দিলাম, 5টি গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টি এলাচির ফালি, আর 3টি দারচিনি দিয়েছি। এখন 4টি এলাচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম 1টি তেজপাতা, 2টা ফালি করে 1টা বড় এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আদা চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন। আমি এখানে 1 কেজির একটু কম গরম গোস্ত নিয়েছি। একসাথে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন গরুর গোস্তটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে গরুর মাংসটাকে কষিয়ে নেব। এখানে পানি দেব না, গোস্ত থেকে যতটুকু পানি উঠে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটাকে খুলে নিলাম। নিয়ে যে দেখেন কি সুন্দর পানি উঠে গেছে। নেড়ে চেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিল। এই যে আবারও ঢাকনাটা খুলে নিলাম, আর নেড়ে চেড়ে এসেছি। আর দিয়ে দিব 1টি বড় সাইজের আলু, এভাবে করে কেটে নিয়েছি। আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে আবার আলুগুলি মাংসের সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনাটা আমি খুলে নিলাম, এগুলো মাংসটা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, গরম
গরম পানি, ফুলের জন্য গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবারও 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, তরকারিটা হয়ে গেল। এখন তরকারিটাকে নামিয়ে নেব। আবার আমি বইটা মাছটা ভুনা করার জন্য, নদীর মাছ ভুনা করার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। আমি এখন রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছটা ভুনার জন্য, দিয়ে দিব পেঁয়াজকুচি। আমি শুধু পেঁয়াজ দিয়ে গুণা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে বেজে নিলাম। এখন এখানে দিয়ে দেব আদা চা চামচ, আদা বাটা, আদা চা চামচ রসুন বাটা, আদা চা চামচ জিরা বাটা দিয়ে পেঁপের সাথে এগুলো ভালোভাবে বেজে নেবে। আমি কিন্তু এমনি মাছের ঝোল রান্না করলে বা সবজি বা মাছ রান্না করলে কিন্তু আমি মাছে আদা রসুন খাই না, আর মাছ যদি আমি গুঁড়া করি তাহলে কিন্তু আমি আদা রসুনটা খাই। এখন সবগুলি ভেজে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিলাম, গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দেড়শো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু মাছ ভুনা করবো তাই ভুনা টাইপের তরকারিগুলিতে কিন্তু একটু ঝাল বেশি লাগে, আর আমি ভুনা তরকারিতে একটু ঝাল বেশি খাই। দিয়ে দিলাম দেড়শো চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমাকে দিয়ে দেবো 2 কুচি করে টমেটো, এভাবে কুচি করে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে টমেটোগুলোকেও একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো মাছগুলি, দিয়ে এখন আমি মাছগুলিকে কষিয়ে নেব। মাছগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মাছটিকে কষিয়ে নিব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি গরু মাংস তরকারিটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি, এই যে দেখেন। তরকারিটা বাটিতে বেড়ে নিয়েছি, এখন টেবিলে রেখে দেব। আর এই যে দিক দিয়ে তরকারিটা কষানো হয়ে গেল, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, ভালোভাবে কষিয়ে নিলাম। এখন মাছগুলি কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু এটা ভুনা হবে তাই অল্প করে পানি দিলাম। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও 5 মিনিট পর ফিরে আসলাম, এসে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আমি আবারও 2 মিনিট পর ফিরে আসলাম, এই যে এখন রান্নাটা শেষ হয়ে গেল। এখন নামিয়ে নেবো তরকারিটা,
আশা করি আপনাদের কাছে ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিবেন। আর আমি যখনই নতুন নতুন ভিডিও দিব আপনাদের মাঝে চলে যাবে আর আপনারা সাথে সাথেই দেখতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই করেন নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। তাহলে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এটা আজকে দুপুরের রান্না আমার শেষ, রান্না করে নিয়ে আসলাম। গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর এই যে বট্টা মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়ে আসলাম। তাহলে আজকে দুপুরের আমাদের খাবার এগুলি। আর এই যে রাইস কুকারে ভাত রান্না করছি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।